অবসরে একঘেয়েমি জীবন থেকে একটু পরিবর্তনের আলোয় ডুবে যেতে চায় মন। একটু নতুনত্বের খোঁজে চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে একটু নতুন রঙের ছোঁয়া, নতুন আলোয় মেলে ধরতে চায় নিজেকে। জীবনের দৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে একা হোক কিংবা মনের মানুষের সঙ্গে একটু স্বাদ পরিবর্তন। আর এর জন্য সবথেকে ভালো জায়গা হলো রেস্টুরেন্ট। নমস্কার বন্ধুরা, ট্রাইব্লেন্ডের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর আজব পাঁচটি রেস্টুরেন্ট। বন্ধুরা, আমরা টোটাল ১০টি আজব রেস্টুরেন্টের কথা আপনাদের জানাবো। ভিডিওটি খুব বড় হয়ে যাওয়ার জন্য আমরা এই ভিডিওটা পার্ট ১ ও পার্ট ২ দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক রেস্টুরেন্ট সিরিজের পার্ট ১। কায়াবুকিয়া তাভেরান। দুনিয়ায় অনেক অদ্ভুত অদ্ভুত রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে একটি হলো কায়াবুকিয়া তাভেরান। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো যে একমাত্র রাঁধুনি ছাড়া বাকি সমস্ত কর্মচারী বাঁদর। মানে আপনাদের খাবার অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশন করা, বিল নিয়ে আসা, টাকা নেওয়া, টেবিল পরিষ্কার করা সব কিছুই করে বাঁদররা। আর এদের মাইনের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাইনে টাকা পয়সা নয়, এদের মাইনে হলো পাকা কলা। আচ্ছা, আপনারা কি বাঁদরদের হাতে খাবার খেতে চান? যদি হ্যাঁ, তাহলে জাপানের এই রেস্টুরেন্টে একবার যেতে পারেন। টয়লেট রেস্টুরেন্ট। নামটা শুনে মনে কেমন একটা ঘেন্না ঘেন্না ভাব লাগছে, তাই না? তেমন কোনো ব্যাপার না, এই রেস্টুরেন্টটা টয়লেটের থিমে বানানো হয়েছে। খাবার দাবার কিন্তু খুবই সুস্বাদু, হাইজেনিক ও রুচিপূর্ণ। শুধু একটাই কথা, আপনাকে কিন্তু এখানে খাবার খেতে হলে টয়লেটের মতো সিটে বসে খেতে হবে। আর আপনাকে খাবার পরিবেশন করা হবে টয়লেটের ধাঁচে তৈরি পাত্রের মধ্যে। এখানে এলে আপনার মনে হবে যে টয়লেটের মধ্যে বসে আপনারা খাবার খাচ্ছেন। তাইওয়ানে গেলে এই টয়লেট রেস্টুরেন্টে যেতে কিন্তু ভুলবেন না। নেকেড রেস্টুরেন্ট। লন্ডনে অবস্থিত দ্য বুনিয়াদি রেস্টুরেন্ট দুনিয়ার আজব রেস্টুরেন্টগুলির মধ্যে একটি। এর মূল কারণ হলো এই রেস্টুরেন্টে যেতে গেলে আপনাকে অ্যাডভান্স বুকিং তো করতেই হবে, আর এই রেস্টুরেন্টে প্রবেশ করতে হলে আপনাকে সম্পূর্ণ নগ্ন হয়ে প্রবেশ করতে হবে। কি বন্ধুরা, এই রেস্টুরেন্টের ডিশগুলির স্বাদ উপভোগ করতে চান নাকি? জেল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত। যদি আপনারা কোনো ক্রাইম ছাড়া জেলের পরিবেশে হোটেলের খাবারের স্বাদ উপভোগ করতে চান, তবে আপনারা একবার এই হোটেলে যেতে পারেন। এই হোটেলের ভেতর ঢুকলে আপনার মনে হবে আপনারা যেন জেলের মধ্যে ঢুকে পড়েছেন। ওয়েটার থেকে শুরু করে এই হোটেলের সমস্ত কর্মচারী পুলিশের পোশাক পরে আপনাকে অভ্যর্থনা জানাবে। সত্যি এক আজব হোটেল। ফিশ ক্যাফে। ভিয়েতনামের হোচিমিন সিটিতে ফিশ ক্যাফে নামে একটি আজব ক্যাফে রয়েছে। না না বন্ধুরা, ভুল ভাবছেন, এই ক্যাফেতে কোনো মাছের ডিশ পাওয়া যায় না। এটি একটি চারতলা ক্যাফে শপ। এই ক্যাফে শপের অদ্ভুত নামের কারণ হলো এই ক্যাফের সেকেন্ড এবং থার্ড ফ্লোরে প্রায় এক ফুট সমান জলের মধ্যে রয়েছে সমুদ্রের রং বেরঙের ছোটো ছোটো মাছ, আর এই জলের উপরই পাতা রয়েছে চেয়ার টেবিল। এই ক্যাফেতে সামুদ্রিক একটা কৃত্রিম পরিবেশের মধ্যে আপনি আপনার প্রিয়জনকে সঙ্গে করে কফির স্বাদ নিতে পারেন। বন্ধুরা, কমেন্ট করে জানান আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরের বার আসবো রেস্টুরেন্ট সিরিজের পার্ট ২ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।